হে গে সালাম ওয়েলকাম আপনারা দেখছেন এসটিএমএল সিরিজ ভিডিও সপ্তম পর্ব আমি মাইদুল ইসলাম আছি আপনাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হেড ট্যাগ এবং টাইটেল ট্যাগ নিয়ে গত পর্বে আমরা বেসিক একটা এসটিএমএল ট্যাম্পলেট রেডি করেছিলাম এবং সেটাকে কোড এডিটরে কোড করে কোড এডিটর থেকে আবার আমরা এটাকে লাইভ ভিও ব্রাউজারে দেখেছি আজকের পর্বে আমরা হেড এবং টাইটেল নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা চলে যাব আমাদের ফোল্ডারে তো এই হচ্ছে আমাদের ফোল্ডার এইচ টি এম এল নামে ফোল্ডার ভিতরে ক্লাস ওয়ান ছিল তো যেহেতু আজকে কোডের সেকেন্ড ক্লাস তো আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে নিই এবং এইখানে দিয়ে দিচ্ছি ক্লাস টু এবং ক্লাস টু এর ভিতরে আমরা একটা এইচ টি এম এল ফাইল ক্রিয়েট করবো আবারও দেখাচ্ছি কীভাবে ফাইল ক্রিয়েট করতে হয় নিউ এ যাবেন অ্যান্ড দেন ট্যাক্স ডকুমেন্ট তারপর এইখানে আমরা নাম দিয়ে দিচ্ছি ক্লাস টু এবং এইখানে টিএসটি যেটা রয়েছে এই টিএক্সটিকে কেটে আমরা দিয়ে দিব এইচ ডি এবং এন্টার ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে এস দিয়ে দিতে হবে তাহলে আমাদের এটা হয়ে যাবে আমরা যদি এটা ফোল্ডারের ভিতরে যাই এবং এইচ ডিএম টু ফাইল যেটা রয়েছে এটাকে আমরা এডিট করি এখান থেকে অথবা আমরা এটাকে ব্রাউজারে প্রথমে রান করি ব্রাউজার দেখুন কিছুই নেই একেবারে ফাঁকা একেবারে ক্লাস টু এইখানে আমাদের অ্যাড্রেসটা দেখাচ্ছে এবং এইখানে কিন্তু কিছুই নেই যেহেতু এটাতে কোড এখনো লিখিনি তো ওই ফাইলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন হইতে যাব অ্যান্ড দেন এইখানে আমাদের কিছু ব্রাউজার এবং আমাদের কোড ইডিটিও দেখাচ্ছে এখান থেকে চুজ এনাদারে যাব এখান থেকে হয়তোবা আমরা আমাদের নোটপ্যাড প্লাস প্লাসটাকে পেতে পারি আমরা যদি মোড়ে যাই দেখি ওকে আমাদের নোটের প্লাস প্লাসটা দেখাচ্ছে না এই জন্য আমরা যেটা করতে পারি আমরা নোটের প্লাস প্লাস যেটা রয়েছে সেটাকে ওপেন করব তো আমাদের এটা হচ্ছে আগের কোড আমরা এইগুলোকে কেটে দিই একেবারে এখান থেকে এটা প্রয়োজন নেই আমরা ফাইলে যাব ফাইল থেকে ওপেন ফোল্ডার এইখান থেকে আমরা এসটিএমএল এর ভিতরে যে ক্লাস টু রয়েছে এই ফোল্ডারটাকে সিলেক্ট করে দিব তাহলে আমাদের এটা চলে আসবে এবং আগেরগুলো এখানে দেখাচ্ছে ক্লাস ওয়ান আমরা চাইলে এটাকে এইখান থেকে রিমুভ করে দিতে পারি এখান থেকে রিমুভে ক্লিক করলে এটা চলে যাবে এবং এটা হচ্ছে আমাদের ক্লাস টু এইচটিএমএল ফাইল তো এই এইচটিএমএল ফাইলে আমরা কাজ করবো প্রথমেই আমরা লিখবো গত ক্লাসে যেভাবে লিখেছিলাম ডক টাইপ এইচটিএমএল এটা শেষ করবো এখানেই শেষ অ্যান্ড দেন হচ্ছে আমাদের এইচটিএমএল লিখতে হবে এবং এইচ শুরু করেছি এবং এইচটিএমএল শেষ করতে হবে মাঝখানে আমাদের হবে এখানে হচ্ছে html পরে আমাদের যেটা হবে বডি এবং হেড আজকের টপিকটা হচ্ছে আমাদের হেড ট্যাগ নিয়ে তো হেড ব্যাপারটা জানার পর আমরা এইখানে আগে এটাকে এক্সপ্যান্ড করে নিই বড় করে নিই তাহলে সুবিধা হবে আমরা যদি ব্রাউজারে যাই তাহলে হেড ট্যাগের ব্যাপারটা কি গত পর্বে আমরা বডি কিছু কোড লিখেছিলাম যেটা আমাদের ব্রাউজারে দেখাচ্ছিল তো আমরা এখানে যাই আমাদের হেড হচ্ছে টাইটেলটা শো করবে হেড ট্যাগে আমরা আজকে হেড ট্যাগের মধ্যে টাইটেল এবং আরেকটি ট্যাগ রয়েছে যে ট্যাগটি হচ্ছে আমরা শো করাবো তো এইখানে দেখুন উপরে আমাদের এইখানে দেখুন এই ব্রাউজারের অ্যাপ স্ল্যা অ্যাপ কুলন অ্যান্ড দেন স্ল্যাশ ইউটিউব ভিডিও এইচ এল স্ল্যাশ ক্লাস টু স্ল্যাশ এইভাবে আমাদের দেখাচ্ছে ক্লাস স্ল্যাশের পরে ক্লাস টু ডট এইচ এল এইটা হচ্ছে আমাদের ফাইলের যে পুরো পার্টটা সেটা দেখাচ্ছে এইটা হচ্ছে আমাদের এইচ এর টাইটেল যেহেতু এখানে আমরা কোনো টাইটেল ট্যাগ ইউজ করিনি দ্যাটস এখানে আমাদের ফাইলের যে পার্টটা ডিফল্টভাবে বাই ডিফল্টভাবে এটা দেখাচ্ছে তো আমরা এইখানে আমাদের হেডের মধ্যে এইচটিএমএল ফাইলগুলোতে আমরা যদি ল্যাবসায় ইউটিউবে যাই দেখুন ইউটিউবে চলে যাচ্ছি এবং ইউটিউবের ওয়েবসাইটে আমরা ভিজিট করি তাহলে দেখতে পাবো উপরে দেখুন ইউটিউব নামে লেখা রয়েছে ইউটিউব তো এই আমাদের ওয়েবসাইট যখন আমরা তৈরি তখন কিন্তু আমাদেরও পেজগুলোর বিভিন্ন নাম হবে হোম পেজ অ্যাবাউট পেজ প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এরকম বিভিন্ন পেজ হতে পারে তো এই পেজের যে টাইটেলগুলো রয়েছে এই টাইটেলগুলো কিন্তু উপরে শো করাতে হবে তো এই টাইটেলটা নিয়ে আসার জন্য একটা পেজ এর এইটার জন্য মূলত আমাদের কোড লিখতে হয় আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের যা কিছু এই বড়ির ভিতরে আমরা যা কিছু যত কোড লিখবো সেটা কিন্তু এই নির্দিষ্ট একটা যে আমাদের সাদা অংশটা দেখতে পাচ্ছি স্ক্রিনের এই সাদা অংশটাতে আমাদের বড়ির পার্ট গুলো বা বড়িতে যত কোড লিখবো সেগুলো করবে এবং হ্যাড ট্যাগে যেটা হচ্ছে হিডেন হ্যাড ট্যাগের একটা ব্যাপারে এখানে আমরা দেখতে পারি ফ্যাবাইকন যেটা নিয়ে পরবর্তীতে আমরা ডিসকাশন করবো আর একটা ব্যাপার হচ্ছে আমাদের টাইটেল এই দুটা জিনিসই আমরা এখানে দেখতে পারি আর বাকি যেগুলো আমরা হ্যাড ট্যাগে আর অনেক কোড লিখবো অনেক কিছু লিখবো পরবর্তীতে তো সেগুলো হিডেন থাকে হেড ট্যাগের আন্ডারে যেটা থাকে তো এইখানে আমাদের টাইটেলটা নিয়ে আসার কাজটা হচ্ছে হ্যাডটাকে থাকবে এবং এই টাইটেলটা এইখানে এই জায়গাটাতে শো করবে তো চলুন দেখি কিভাবে টাইটেল নিয়ে আসতে পারি তো আমরা কুড়ে আসবো তো এটার জন্য আমাদের হ্যাড ট্যাগ লিখতে হবে এইচ ই আর ডি নামে একটা ট্যাগ রয়েছে হেড যেটাকে বাংলায় বলতে পারি মাথা তো আমাদের এই পেজের যে মাথা সেটা হচ্ছে এখানে এবং এই হ্যাড ট্যাগটাকে আমরা এইভাবে জাস্ট এইচ ই আর ডি দিয়ে একটা ফোরস্লেস এক্সট্রা দিয়ে ক্লোজ করব ক্লোজ করার পরে আমরা এটাকে সেভ করে নিই সরি এইখানে আমরা একটা ভুল করেছি এইখানে হচ্ছে দেখুন নিউ ওয়ান এইটা আমরা কিন্তু আমাদের এসটিএমএল টু ফাইলটাতে কাজ করিনি আমরা যদি এস টিম টুটাতে ক্লিক করি তাহলে এটা আমাদের এই পাশে ওপেন হলো আমরা বাকি কুরটুকুকে কেটে নিয়ে এটাকে ক্লোজ করে দিয়ে এইখানে পেস্ট করে দিচ্ছি তাহলে দেখুন এখন কিন্তু কালারফুল হচ্ছে না আপনি যখন কোড লিখবেন তখন দেখতে পাবেন এরকম কালারফুল হবে তো আমরা নিয়ে নিলাম আমরা যদি এটাকে একটু ট্যাব দিয়ে পাশে নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে এবং ফাঁকা করে এখানে আমাদের হ্যাড ট্যাগ লিখা শেষ এই হ্যাড ট্যাগের ভিতরে আমাদের টাইটেলটাকে দিতে হবে তো আমরা এখানে দিলাম সিম্পলি টাইটেল নামে একটা ট্যাগ রয়েছে টাইটেল লেখার জন্য টাইটেল এটাকে ক্লোজ করব এবং এটার মাঝখানে আমরা এটাকে ইন্ট করিনি আগে এরকম একটা ফোর স্লাইড দিয়ে টাইটেল লিখে দিলে আমাদের একটা ক্লোজ হয়ে যাবে এবং এটার যে মাঝখানে জায়গাটা রয়েছে এইটাতে আমাদের টাইটেল দিতে হবে তো আমরা দিলাম দিস ইজ আওয়ার টাইটেল আমরা বড় করেও দিতে পারি ছোট করেও দিতে পারি যাকে খুশি আমরা এখানে টাইটেল দিতে পারি এটা হচ্ছে আমাদের কন্টেন্ট তো এটা হচ্ছে দিস ইজ আওয়ার টাইটেল বা এটা আমাদের টাইটেল এখন যদি আমরা এটাকে সেভ করি যেহেতু আমরা অলরেডি কোডটাকে ব্রাউজারে ওপেন করে রেখেছিলাম আমাদের এই ফাইলটাকে তো এখন যদি এখানে এসে রিফ্রেশ দেই তাহলে দেখবেন এইখানে উপরে কিন্তু এটা আমাদের ফাইলের যে পাথটাকে দেখাচ্ছিল ডিফল্ট ভাবে এটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখাচ্ছে দিস ইজ আওয়ার টাইটেল আমরা যদি কোডে গিয়ে এটাকে দিয়ে দিই আমাদের লেটস এটা আমাদের হোম পেজ আমরা যদি এখানে হোম লিখে কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি সেভ দিতে হবে বারবার ফাইলটাকে সেভ দিয়ে নেই দেন এটাকে যদি আমরা রিপ্লেস করি তাহলে দেখবো এটা হোম পেজ হয়ে গেছে এটা আমাদের ইউটিউবের পেজ আমরা ইউটিউব তৈরি করছি ইউটিউবের হোম পেজ তো আমরা সিম্পলি এখানে যদি ইউ টিউব লিখে দিই দেখবেন সেভ দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে বারবার বলছি সেভ দিতে হবে ফাইলটা যখন আপনি দেখবেন বা দেখার আগে ব্রাউজারে গিয়ে চেক করার আগে অবশ্যই সেভ দিয়ে নেবেন তো আমরা এখন যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখবো এটা ইউটিউব নাম হয়ে গেছে তো এই ছিল মোটামুটি আজকে ব্যাপার এইখানে হ্যাডট্যাগটা নিতে হবে এবং আরেকটা ব্যাপার দেখাই আমরা সেটা হচ্ছে হ্যাডট্যাগ পরে কিন্তু আমাদের বডি ট্যাগ আসে হ্যাডট্যাগ হ্যাডট্যাগ কিন্তু উপরে থাকে অবশ্যই মাথার পরে বডি দ্যাটস ওয়াই এখানে হ্যাডট্যাগ পরে যদি আমরা বডি লিখি বডি লিখে এখন বডি শুরু করলাম এবং এখানে বডিটাকে ক্লোজ করলাম এবং এই বডির ভিতরে আমরা যা কিছু একটা প্যারাগ্রাফি লিখি পি টেক নিচ্ছি প্যারাগ্রাফ লিখার জন্য আপনার আগে পড়বে দেখেছেন প্যারাগ্রাফ লিখার জন্য পিটেক নিতে হয় প্যারাগ্রাফ নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ আমরা প্যারাগ্রাফটা একটাকে ক্লোজ করবো পি দিয়ে আমরা সাইনটা দিয়ে দেবো দেন এখন এটাকে আমরা সেভ করে নিচ্ছি আমরা একটু সরিয়ে দিই তাহলে কোডটা দেখতে বুঝতে হবে বুঝতে সুবিধা হবে এখানে দেখুন প্রথমে আমরা কি করেছি হ্যাডট্যাগ নিয়েছি হ্যাডট্যাগের ভিতরে আমাদের টাইটেলটা একটা রেখেছি যেটা আমাদের ব্রাউজারের এইখানে দেখুন টাইটেলে শো করছে এবং কোড এডিটরে আমরা বডি নিয়েছি এই বডি পার্টটা হচ্ছে আমাদের আমি আগেই বলেছিলাম এই যে আমাদের সাদা অংশটা এটাতে শো করে তো এইখানে বডি নিয়েছি বডির ভিতরে একটা প্যারাগ্রাফ নিয়েছি যেটা হচ্ছে এই প্যারাগ্রাফটা আমাদের বডির পার্টে শো করার কথা তো দেখি আমাদের এই কাজটা করে কিনা কোডটা ঠিকঠাকভাবে লেখার

যদি রিফ্রেশ করি তাহলে দেখবো ক্লাস টু হয়ে গেছে এবং বডির পার্টে যে প্যারাগ্রাফটা লিখেছি সেটা কিন্তু শো করছে তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী পার্টে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ